ফ্রেন্ডস, আই এম মৌসুমি। আজকে আমি এই ভিডিওটা ব্লগ স্টাইলে বানাচ্ছি, আর এটা দুর্গাপূজার লুক। আজকে আমি আপনাদের সঙ্গে দুর্গাপূজার পুজো পরিক্রমা শুরু করব। আর আমি দিল্লিতে থাকি, তাই এখানকারের কিছু ঠাকুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে সপ্তমী, সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা। তো চলুন দেখে নিই। এখন আমরা অটোয় করে শিয়ার পার্ক যাচ্ছি। আমরা এখানে তিনজন আছি, আমি, আমার হাজবেন্ড আর অনি। এই হচ্ছে অনি। হাই। রাস্তায় প্রচণ্ড জ্যাম। বাড়ি থেকে যেটা 20 মিনিটের পথ, সেটা 3 ঘন্টায় আমরা, মানে এত জ্যাম ছিল, 3 ঘন্টা ধরে এলাম। আর এখন পুজো প্যান্ডেলে আছি।
মাত্র আমরা কোঅপারেটিভ মেলা গ্রাউন্ডের পুজো দেখে এবারে পরের নেক্সট পুজোর দিকে যাচ্ছি, পুজো প্যান্ডেলের দিকে। আমরা এরপর যাচ্ছি শিয়ারপাড় কালীবাড়ির উদ্দেশ্যে। এইখানে আমরা প্যান্ডেল এবং ঠাকুর দেখব। এখন আমরা শিয়ারপাড় কালীবাড়ির পুজো দেখে এরপর মার্কেট নাম্বার 1 এর দিকে চললাম খাওয়া দাওয়া করতে। আমাদের ফার্স্ট মিল শুরু হয়েছে ঝালমুড়ি দিয়ে। এখন আস্তে আস্তে আমরা আরো অন্য কিছু খেতে চললাম। পেট পুজো করার পরে এরপরে আমরা যাচ্ছি মেলা গ্রাউন্ডের দিকে। মেলা গ্রাউন্ডে বিভৎস একটা লাইন পড়েছে। গেরিবিল
আমাদের এখন ঠাকুর দেখা হয়ে গেছে, সপ্তমী ঠাকুর দর্শন আজকের মতো এখানেই। এবারে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন বাজে হচ্ছে 10:10। এখন 11:15 বাজে, আর এখন আমরা মেট্রো করে বাড়ি ফিরছি। আমরা এখন ঘরে চলে এসেছি, আর এখন বাজে 12:15। তো সবাইকে শুভ সপ্তমীর আরেকবার করে শুভেচ্ছা জানাই। আর এই ভিডিওটা কালকে পোস্ট হবে, তো তখন অষ্টমী পড়ে যাবে। তো সবাইকে শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। শুভরাত্রি, বাই।